2005 সালে ফাঁসির দণ্ড দেওয়ার পর 9 বছর পেরিয়ে গেলেও আজও ডেথ রেফারেন্স নিষ্পত্তির অপেক্ষায় কারাগারে মৃত্যুর প্রহর গুনছে চাঞ্চল্যকর আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলার আটক 18 জন আসামি। মামলার দুই পক্ষের নানা আপত্তির কারণে শুনানি হচ্ছে না বলে জানান অ্যাটর্নি জেনারেল। বিভিন্ন বেঞ্চে শুনানি হয়েছে, নানাবিধ কারণে এটা এই পক্ষ বা ওই পক্ষ থেকে নানা আপত্তি উত্থাপিত হয়েছে, শুনানি হয়নি। সুপ্রিম কোর্টের সর্বশেষ তথ্য অনুযায়ী 404টি ডেথ রেফারেন্সের মামলা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে, যোগ হচ্ছে আরও নতুন মামলা। হাইকোর্টের শুনানি, আপিল নিষ্পত্তি সব মিলিয়ে কখনো কখনো আসামিকে 8 থেকে 10 বছর থাকতে হয় কনডেম সেলে। ন্যায় বিচারের স্বার্থে তো অধিক বিচারক নিয়োগ করতে কোনো রকম প্রতিবন্ধক থাকতে পারে না। এগুলো যে মানবাধিকারের মানে চরম লঙ্ঘন, এই ব্যাপারটি উপলব্ধিতে নিয়ে ব্যবস্থা গ্রহণ করা। আমরা কিন্তু সরকারের কাছে সুপারিশ করেছিলাম যে সুপ্রিম কোর্টের জন্য আমাদের যে গভর্নমেন্ট প্রেস আছে, বিজি প্রেস, সেখানের অন্ততপক্ষে একটি অংশ যেন সুপ্রিম কোর্টের জন্য বিশেষ বরাদ্দ করা হয়ে থাকে। দুঃখজনক হলেও সত্য যে এই কাজটি কিন্তু এখন পর্যন্ত করা হয়নি। মামলার পেপার বুক তৈরিতে দীর্ঘসূত্রিতা এবং হত্যার ঘটনা বেড়ে যাওয়ায় উচ্চ আদালতের ডেথ রেফারেন্সের মামলার চাপ বাড়ছে বলে জানান অ্যাটর্নি জেনারেল। হাইকোর্টে তো সিভিল মামলা, রিট মামলা, এগুলো শুনানি করতে হবে। ডেথ রেফারেন্সের মামলার কোর্ট আরো বাড়িয়ে দেওয়া হয় তো অন্যান্য মামলা শুনানি তো আবার ক্ষতিগ্রস্ত হবে। ডেথ রেফারেন্স মামলা নিষ্পত্তিতে বেশ কিছু কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আইনমন্ত্রী। রেফারেন্স মামলাগুলি শুনানির জন্য কিন্তু তখন আমি দেখে এসেছি অনেকগুলি বেঞ্চ আছে, তো এটা সম্পূর্ণ মাননীয় প্রধান বিচারপতির এখতিয়ার। আমি দেখেছি যে এটার ব্যাপারে একটা উদ্যোগ নেওয়া হয়েছে যাতে এই ডেথ রেফারেন্স মামলাগুলি তাড়াতাড়ি শেষ হয়ে যায়। বর্তমানে 4টি বেঞ্চে ডেথ রেফারেন্স মামলা শুনানি হচ্ছে। শাকিরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা।